খাবারের কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, সব কিছুর কষ্ট দিছি, তাও ওই সংসারে টিকে থাকছি। বাপ মানে কোনো সময় কিছু বলিনি, আমার স্বামীরে নালিশ করে করে আমার শাশুড়ি মায়ের ঘরে আমি কোনো ত্রুটি রাখি না। কোনো কাজ বলেন, কিছু বলেন, কোনো ত্রুটি না, তার মধ্যে তো সে সুতে খুঁজে যায়। আমার স্বামীর কাছে নালিশ করে বাড়ি আসলে আমার মায়ের সে ঠেকাবে তো না ঠেকায় আমারে, তার সাথে ছেলের সাথে সহযোগিতা করে আমার মুখ চিপে ধরছে যাতে বাইরের মানুষ শুনতে না পারে। আমার দু তিন দিন বন্ধু খাইতে দেয় না মায়েরে। আপনার শ্বশুরের নাম কি? আমার শ্বশুরের নাম আমিনুল মল্লিক। সবই জানে আমিনুল মল্লিক। আচ্ছা আপনার স্বামীর নাম কি? মুজাহিদ মল্লিক। আপনার শ্বশুরের গ্রামের নাম কি? রোহননগর। তাহলে আপনার এই মায়ের দোর করে এই জ্বালা নির্যাতন করে খামা খা না? এমনি শুধুই মানে কোনো ত্রুটি না পারলে সে ছেলের কাছে এসে নালিশ করবে না এসে, এটা কি আদৌ সত্যি না মিথ্যা যাচাই না করে আমার উল্টে পাল্টা মারা শুরু করে। এমন কি তারাই আপনারা ছেড়ে দিতেছে না আপনি তাদের ডিভোর্স দিবেন? তারা ছেড়ে দিছে, তারা মেয়েদের সাথে সম্পর্ক আছে। আমার আমার কাছে সে সময় কাটাইতে চায় না, সে সবসময় মেয়েদের সাথে যখনই সময় পায় মেয়েদের সাথে কথা বলে, মেয়েদের সাথে সময় করে গল্প গুজব। সে আমার বলে আমি যদি বলি আমার 5 মিনিট সময় দিন আমি পারবো না, এরকম যদি তুই সংসার করতে পারিস করবি, নাহলে চলে যাবি। আমার তালাক দিছে, আমি সংসারের সমস্ত কাজ করি, আমার শাশুড়ি কোনো কাজ করে না। যদি সে আমার সাথে সহযোগিতা করে আমার একটু কষ্ট কম, আমার মেয়েটার একটু দরে। আপনার একটা বাচ্চা আছে? হ্যাঁ আমার একটা বাচ্চা আছে। কি? সে যখন ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। আপনার নাম হলো কি? আমার নাম লিজা। আমার আব্বুর নাম কি? আমার আব্বুটা খলিল শেখ। আপনাদের বাসা কি মুরুটিয়া? হ্যাঁ। আর্মি সিনিয়র অনার্স অফিসার। এখন তারাই আর কি আপনার ডিপোজ দিয়ে মাল সামানা দিয়ে পাঠাই দিছে, আপনার ছেড়ে দিবে এই না? আমার ছেড়ে দিছে, মুখে তালাক দিছে। মুখে তালাক দিয়ে দিছে? হ্যাঁ।